Assalamualaikum, I'm Tania Don Toma. Welcome back to my channel. আশা করি যেখানে আছেন আপনারা অসুস্থ মতো সুস্থ আছেন ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। তো এখন হচ্ছে সকাল 11টার মতো বাজে। তো আওহার জিনাকে গোসল করে ফেলেছি, আমিও গোসল করেছি এবং বাসার নিচে রোদে বসে আছি। তো জওহার জিনান সাইকেল চালাচ্ছে, আমি রোদে বসে বসে দেখতেছি। তো ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ শুরু করি, কারণ ব্লগটা এখন রেগুলার করা হচ্ছে না। তো এই আর কি, তো টুকটাক সারাদিন যা করি এখন থেকে সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে জওহার আর জিনা দুজনই মাশাআল্লাহ অনেক সুন্দর সাইকেল চালাতে পারে। আর আমার সবচেয়ে ভালো লাগে জিনাতেরটা। জিনাত এই বয়সেই মানে ও মাত্র 2 দিনে সাইকেল চালানো শিখে ফেলছে। খুব সুন্দরভাবে সে ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল চালায়। আমি বিকেলবেলা ওদের সাইকেল চালানোটা ভালো করে দেখাবো নি আপনাদেরকে, মানে জিনাতেরটা দেখাবো। জওহার তো আগে থেকেই পারে, আর সে এখন স্টান করতে চায়, বলে আম্মা আমি স্টান করি, তুমি একটু ভিডিও করো। কি দিলা এটা? তো সে খুব ভালো চালায়। তো এরপর মা ছেলে মেয়ে তিনজনে হচ্ছে দোলনায় বসে আছি। আমাদের বাসার দোলনাটাও খুবই ভালো লাগে, তবে একটু উঁচা, অনেকটুকুই উঁচা। আমি এটার মধ্যে উঠতে ভয় পাই, কারণ হচ্ছে আমি একদিন ওঠার পর জওহার অনেক জোরে ধাক্কা মেরেছিল। তো ওইটার পর থেকে আমার না ভয় লাগে যে ও যদি ধাক্কা মারে। তো আজকে তিনজনে একসাথে উঠেছি যাতে ধাক্কা মারতে না পারে, কারণ ও এত জোরে ধাক্কা দেয় যে আমি উপরে উঠে যাই আর থামায় না। মানে আমি চিল্লা মানে চিল্লাইতে থাকলে ও থামাইতে চায় না। তো এই যে আমরা দুপুরে খাওয়ার জন্য রান্না করে ফেলেছি। এই যে মা হচ্ছে রাইস কুকারে খুব সুন্দরভাবে ভুনা খিচুড়ি রান্না করেছে, পোলাওয়ের চালের ভুনা খিচুড়ি। আর এই যে বেগুন ভাজা, এটা হচ্ছে আমি করেছি। বললাম যে বেগুন ভাজা করি মা, বেগুন খিচুড়ি দেখতে ভালো লাগবে। আর আমাদের হচ্ছে আজকে দুপুরে আরও আছে হচ্ছে গরুর মাংস। তো এই যে বেগুন কিন্তু আরও ভাজা হচ্ছে, এটা এই ব্যাচটা নামাবো একটু পর। আর এই যে গরুর মাংসটা হচ্ছে নতুন আলু দিয়ে করা হচ্ছে ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার দাবার। মাংসটা মা রান্না করেছে। এরপর আমি চলে আসছি আমাদের বাবুর রুমে। তো বাবু খেলতেছে, তো বাবুর সাথে এখন আমি কথা বলবো, আপনাদেরও কথা বলিয়ে দিব। ছোট্ট বাবু দেখতে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে। আর গত ব্লগে ওর ভিডিওটা সবাই অনেক পছন্দ করেছেন, সবাই বলেছেন যে অনেক কিউট। তো সবাই মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন। ওর সাথে আমি কথা বলতেছিলাম, হাসি এখন নাই। তো এই যে আর অনেকে জিজ্ঞাসা করেছেন যে বাবুটা কে। অনেক আগের ব্লগে অনেকেই গেস করেছেন হয়তো বাবুটা আমার, যারা আমার ব্লগ রেগুলার দেখেন না তারা নতুন করে ফার্স্ট যারা দেখে বলতে ভাবতেছিলেন যে আমার হয়তো একজন লিখেছে আল্লাহ তুমি 3টা বাচ্চা। তো আমি আজকে বলি, হ্যাঁ এটা হচ্ছে আমার দেবরের ছেলে। তো দেবরের ছেলে মানে আমারই ছেলে। তো বাচ্চা বললে কোনো সমস্যা নেই। তো অনেকের তারপরে প্রশ্ন থাকে, কনফিউশন থাকে যে কে বলো। তো ও হচ্ছে আশাপ, ওর নাম কুকি। এই বলো কাকি, বলো কাকি, বলো বৌমা, বলো বৌমা, বলো আশাপ, আশাপ কথা বলো, আমার সাথে কথা বলো, দিলে যাও আমার সাথে বলো, আমার সাথে বলো, আমার সাথে বলবা, কারোর সাথে কথা বলবা না এখন ভাই। চার মাস কি গেছে না চলতেছে? চার মাস 24 তারিখে পূর্ণ হইব, পূর্ণ তো হয়েছি দিলে। কি
মন করলে তো এই যে এখানে হচ্ছে বিকেলবেলা, শাশুড়ি মা, আমি, তারপর হচ্ছে এলি, সুমনের বউ আর খালা, আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম। এটা হচ্ছে কলার পিঠা, মা বললো। আমি এই পিঠাটা আজকে প্রথমে দেখতেছি, এটা অনেকটাই হচ্ছে আমরা হাতে কাটা শেওর মতো, তবে শেওর চাইতে অনেকটুকুই মোটা, মানে একটু মোটা মোটা করে কাটা। আর এইটার মধ্যে হচ্ছে বিজি কলা সেদ্ধ করে চেলে দেওয়া হয় আর কি, আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়, অন্যরকম একটা টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। আমি আজকে প্রথমেই দেখেছি এবং প্রথমেই খেয়েছি, মা বলতেছিল। তো মা হচ্ছে ওই পিঠাগুলো কাটতেছিল, আর এখানে হচ্ছে এলি সেই বিচাকলা, মানে বিচি কলা যেটা থাকে ওইটা সেদ্ধ করে এরকম চালি দিয়ে চেলে নিচ্ছিল। বিচিগুলো ফেলে দিবে, জাস্ট যে কলার ইয়াটা হয়, মানে কি বলবো, মানে জাস্ট একদম কলাটুকুই আর কি, বিজে বাদে কলাটুকুই হচ্ছে নিবে আর কি পেঠার মধ্যে। এখানে ছয়টা না আটটার মতো কলা সেদ্ধ করে এরকম করে চেলে নিচ্ছে, আর বিজিগুলো আলাদা করে রাখতেছে। তো এই যে এগুলো হচ্ছে বিজি আলাদা করে রাখতেছে। আমি কি এলিকে বলতেছিলাম যে দেখি তোমার বিজি কই, বিজি কোথায় রাখছে দেখাও। আর এই যে কলা, আর এই যে নিচে হচ্ছে কলার ইয়াগুলো পড়তেছে, আর এই যে খালা হচ্ছে যে আটাগুলো মেখে মেখে একদম ডো তৈরি করে দিচ্ছে, আমি হচ্ছে যে লম্বা লম্বা এরকম দড়ির মতো এটা বানিয়ে দিচ্ছি, আর মা হচ্ছে কাটতেছে। তো সবাই মিলে আসলে পিঠা বানালে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠা বানানো হয়ে যায়, আর মজাও লাগে, আনন্দও লাগে বিকেলের অবসর সময়ে সবাই মিলে গল্প করে, আর পিঠা বানাতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি হচ্ছে এই মোড়ার মধ্যে, এই জিনিসটার মধ্যে প্লেটের উল্টো পিঠে হচ্ছে এরকম লম্বা লম্বা করে দড়ির মতো করে ওটা বানিয়ে দিচ্ছি। আর এই যে এই পাশে তো এলিয়া করতেছে, আর এখানে হচ্ছে দুধটা জাল হচ্ছে, এখানে হচ্ছে 4 কেজি দুধ আছে, পাতিলটা কিন্তু অনেক বড়, বোঝা যাচ্ছে না 4 কেজি দুধ আর কি এখানে। তো এটা জাল হচ্ছে ঘন করে, দুধটা একটু ঘন করে তারপর ওই পিঠাগুলো বানানো হয়ে গেলে রান্না করবে। আর আমি এখানে এই যেরকম দড়ি বানিয়ে দিচ্ছি, আর এই আটাটা যে ডোটা তৈরি করেছি, দুটি বানালে যেরকম আটা সেদ্ধ করে ঠিক ওরকমই চালের গুঁড়োগুলোকে আমি হচ্ছে সেদ্ধ, মানে আমরা, আমি সেদ্ধ করি না, মা হচ্ছে সেদ্ধ করেছে, সেদ্ধ করে বানাতে হবে আর কি। সে ওই পিঠে যেরকম সেদ্ধ করে বানায় ঠিক ওরকমই, তো খালা এরকম দড়ির মতো বানাচ্ছিল, খালার আটা মাখা হয়ে গিয়েছে। তো আটাটা সেদ্ধ করে তারপর ভালো করে মেখে তারপর এরকম করে লম্বা লম্বা দড়ির মতো করে বানিয়ে কাটতে হয়, একটু সে পিঠা চাইতে একটু বেশি টাইপ, মানে মোটা টাইপের করে আর কি বানাতে হয় পিঠেগুলো। তো এই যে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, পিঠা কাটা হয়ে গিয়েছে, তো এগুলো এখন রান্না করবে। তো দেখেন পিঠাগুলো কিন্তু অনেকটুকুই মোটা মোটা টাইপের, এগুলো রান্না করার পর আরেকটু মোটা মোটা, আরেকটু বড় বড় হয়ে যাবে। তো এগুলো কিন্তু খেজুরের গুঁড়ো থাকবে এগুলোর মধ্যে, আর এই যে সেই কলার ইয়াগুলো যেগুলো বের করে রেখেছিল বিজি থেকে,
আর এই যে রান্না হয়ে গিয়েছে, মা হচ্ছে প্লেটে প্লেটে বেড়ে দিয়েছে রান্না। জাস্ট ওই দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে পিঠাটা যখন একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে খেজুরের গুড়, খেজুরের গুড়টা হচ্ছে গালিয়ে দুধের সাথে পিঠার সাথে মিশিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গিয়েছে। আর ওই কলাটাও হচ্ছে ওই দুধের সাথে খেজুরের গুড়ের সাথে মিক্সড করে জাল করেছে। তো এই হচ্ছে পিঠা বানানো, অনেকগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমাদের সবার প্লেটে বেড়ে দিয়েছে মা। আর এভাবে পাতিলে করে বেড়ে রেখেছে, তারপর হচ্ছে এই যে এরকম প্লেটে করে বেড়ে রেখেছে, মানে একদম সব জায়গায় সুন্দর করে করে বেড়ে রেখেছে যাতে করে আমরা পরের দিন সকালে খেতে পারি, মেহমান বাড়ি দিতে পারি, এরকম করে হচ্ছে বেড়ে বেড়ে রেখেছে। তো এই হচ্ছে আমাদের কলার পিঠা, অনেক টেস্টি। তো এই যে আমি এখন খাচ্ছি, আলহামদুলিল্লাহ সত্যি কথা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, ঠিক যেরকম সেমাই পিঠা রান্না করে হাতে কাটা সেমাই, ওরকমই রান্না করতে হবে, ওরকমই বানাতে হবে, জাস্ট একটু মোটা মোটা করে আর বিচি কলাটা হচ্ছে মিক্সড করে। এটা মা বলতেছিল এটা নাকি অনেক কালো হয় বিচি কলা দেওয়ার কারণে, তো এটা নাকি খুব বেশি কালো হয় না আমাদেরটা। তো মা যখন আগে নাকি মা খেত, মা যখন নতুন বউ ছিল তখন নাকি মা শ্বশুরবাড়িতে এসে এই পিঠাটা খাওয়া শিখেছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো আমিও শিখে নিলাম, যদি কখনো পারি বানাবো, আপনাদের সাথে রেসিপিও শেয়ার করবো পুরোটাই। আর এই যে দেখেন জিনাত বিকেলবেলা আবারও সাইকেল চালাচ্ছে, সে খুবই ভালো সাইকেল চালানো শিখে গিয়েছে, একেবারে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল চালাচ্ছে সে। আর আমার সত্যি ওর সাইকেল চালানো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু আমার মনে হয় যে এরকম সাইকেল চালানো শেখানো উচিত, আমার কাছে মনে হয় যে ছেলে মেয়ে ভেদাভেদ না করে। আমি যেমন আমার দুটো বাচ্চাকে সাইকেল কিনে দিয়েছি, দুজনকেই সাইকেল চালানো শিখিয়ে ফেলেছি জওহার জিরাত, আর আমিও কিন্তু সাইকেল চালাতে পারি। আমি আমার খুব ইচ্ছে যে আমার মেয়েকে সাইকেল চালানো, মোটরসাইকেল চালানো এবং কার চালানো, প্রাইভেট কার চালানো সব কিছুই শেখাবো এবং ওকে সব দিকে একদম এক্সপার্ট করবো। আমি কিন্তু ওকে খুবই স্ট্রংলি মানে একদম শক্তপোক্তভাবে মানুষ করি, মানে একেবারে আছে না যে একদম বাচ্চাকে তুলো তুলো করে একদম বাচ্চাকে একদম অকর্ম বানিয়ে ফেলে, মানে কোনো কাজ না। তা আমার ইচ্ছা আছে আমি আমার বাচ্চাকে মেয়েকে সব কিছু শেখাবো, মানে হাতের কাজ, পড়াশোনা, এই যে সাইকেল চালানো বা মানে ও যেটা পছন্দ সব কিছুই শেখাবো। আর আমার খুব ইচ্ছে ছিল, আমি ছোটোবেলায় খুব মানে নাচ করতাম, মানে নাচ করতাম বলতে আমার নাচের প্রতি আগ্রহ ছিল, কিন্তু আমার বাবা আমাকে শেখায় নাই বা আমি সেই জায়গাটা পাই নাই। তো মেয়েটাকে শেখাতে চেয়েছিলাম নাচ, কিন্তু আসলে আমি যেখানে থাকতেছি নাচের টিচার নাই, মানে টাঙ্গাইল শহরেও নাই, আর এই জন্য হয়তো এই শখটা আমার শখটা আমার মেয়ের মধ্যে পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো পূরণ হবে না। হ্যাঁ, কারণ ছোটো বাচ্চারা নাচ শিখলে বা নাচলে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই আর কি। আর ইনশাআল্লাহ এবার হচ্ছে বাসায় গিয়ে ওদেরকে হচ্ছে আরবি টিচারও রেখে দিব, কোরআন পড়াটাও হচ্ছে জরুরি শেখানো, তো এটাও শিখিয়ে ফেলবো। তো সবাই দোয়া রাখবেন, যেহেতু এখন লকডাউন, বাসায় গেলে আরবিটাও যদি পড়াই তাহলে দেখা যাচ্ছে যে ওদের ভালো হবে, কষ্ট কম হবে। স্কুল করে এসে আরবি পড়তে গেলে হয়তো একটু চাপ হয়ে যেত, তো এখন তো স্কুল বন্ধ, তো আরবিটা এই সময় শিখিয়ে ফেলবো। আর এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই করেছিলাম আমি বাসায় সবার জন্য, এটা আসলে মানে সবারই পছন্দ, বাচ্চাদেরও পছন্দ, বড়দেরও পছন্দ। তো যেহেতু আমি করতে পারি এজন্য ভাবলাম যে সবাইকে একটু করে খাওয়াই। আর আজকে আমার ফ্রাইড রাইসগুলো হচ্ছে ইয়াতে কে জানে বলে পাকিস্তানি যে মুরগিগুলো সেগুলো দিয়ে করা চিকেন ফ্রাইটা আর কি, কারণ বাসায় তো পোলট্রিটা একেবারেই কেউ খায় না, তো এই জন্য আসলে পাকিস্তানি দিয়েই করা। তো তারপরও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হয়, প্রথম অবস্থায় একটু ঝাই হিটে জাল করে আস্তে আস্তে পরে একদম লো হিট আস্তে আস্তে করে ভাজলে চিকেনটা বেশি ক্রিস্পি হয়। রেসিপিটা শেয়ার করতে পারি মানে করেছি আগের ব্লগে, আমি বাসায় যে ব্লগগুলো করেছিলাম ওগুলোতে শেয়ার করেছি। আর এখানে আসলে ওভাবে আমি রান্নাবান্না করতেছি না আর ট্রাইপডও নাই যে রেসিপি একদম ডিটেলসে শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে দেখেন পাকিস্তানি মুরগির পাগুলো কিন্তু লম্বা লম্বা বাট একটু মোটা কম আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ডিনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা।
সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভ্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।